1988 সালে সরকারের কাছে আবেদন করে রাজধানীর মোহাম্মদপুরে এই জমি বরাদ্দ পান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। 1.7 কাঠা জমির উপর পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন তিনি। 2009 সালের 18 নভেম্বর মৃত্যু হয় তার। এরপরই এই জমির বায়না সূত্রে মালিকানা দাবি করেন বাড়ির তৎকালীন ভাড়াটিয়া। বাবার মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে একটি চক্র কৌশলে জমি হাতিয়ে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন শফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন। স্বাক্ষরাই নেওয়া বায়নাপত্র রূপান্তর করছিল, পরিবারকে জানতাম না। জানার পরে আমি মামলা করি। আফা যদি মীরের নামে মামলা হয়েছিল, তিনি ইন্তেকার করেন। এখন তার সন্তানেরাই এখন আমাকে এরকম হয়রানিমূলক ই করতেছে। তবে প্রতিপক্ষ জলিল হোসেন মীর বলছেন, 19,20,000 টাকা দাম ধরে বাড়িটি কেনার জন্য মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামকে 2,00,000 টাকা দিয়ে বায়না করা হয়। এছাড়া পরবর্তীতে অন্য ওয়ারিশদেরও নির্ধারিত মূল্য দেয়া হয়েছে। মামলা চলতেছে, ঠিক আছে, ওর মামলা করছে। আমি কিন্তু ওর 5-4 ওয়ারিশ থেকে বর্তমান রেজিস্ট্রি করে নিয়ে নিছি। আমি রেজিস্ট্রি করলে তো ওই 5 ওয়ারিশ তো আর ওর দাবি নাই। 4 ওয়ারিশ ওর দাবি আছে। ওই সেন্টু উকিল নাহিদারমান আর প্রশাসনিক কর্মকর্তা স্টেট কর্মকর্তা আরিফুজ্জামান, এই তিনজন মিলে মোটা অঙ্কের টাকা ঘুষ খেয়ে আমার ছোট ভাই বোনদের কাছ থেকে আমুকতার নিয়েছিল 1 বছর আগে। তা 1 বছর আগে আমুকতার নিয়েছে, আমার কাছ থেকে নিতে পারেনি। এলাকার জনপ্রতিনিধি বিষয়টি মীমাংসা করতে গিয়েও ব্যর্থ হয়েছেন। যেটা কোর্টে বিচারাধীন আছে এরকম কোনো বিষয় নিয়ে আমি বসতে পারি না। উভয় পক্ষই চায় আদালতের মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক। আমি কিনছি তখন 22,000 টাকা, তখন বাড়ির মূল্য আমি 1 কোটি টাকা। আমার 1 কোটি টাকা সে যে ভাগ আছে সে আমার মূল্য দিতে পারবে? ওরা যদি আমার বাবাকে টাকা পয়সা দিয়ে থাকে তাহলে আমি সে টাকা আমি দিয়ে দেব। মানিক সিকদার, 21 টেলিভিশন, ঢাকা।